নাতনিকে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে, ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত দাদু। নাতনিকে ধর্ষণ করার অভিযোগ উঠল তার নিজের দাদুর বিরুদ্ধে, ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দাদুকে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার মাগুরতি গ্রামে। জানা গিয়েছে নির্যাতিতা ওই নাবালিকাকে খাবার খাওয়ানোর নাম করে বেশ কয়েক মাস ধরে লাগাতার ধর্ষণ করেছে তার দাদু। শুধু তাই নয়, জনসমক্ষে ওই ঘটনা যাতে নাবালিকা না আনে তার জন্য তাকে ভয় দেখানো হয়। প্রথমে ওই নাবালিকা ভয়ে মুখ না খুললেও পরে নির্যাতন সহ্য করতে না পেরে মুখ খুলে তার দাদুর বিরুদ্ধে। থাকতো মামা শ্বশুর এসে জোর জবরদস্তি করে মেয়েটাকে ধর্ষণ করে দিনের পর দিন, মেয়েটাকে ভয় ভূত দেখিয়ে মারধর করে মেয়েটাকে ওই করে আমার মেয়ের 5 মাস এখন পেটে বাচ্চা। কি চাইছেন আপনি? আমি চাইছি ঠিক মতো সাজা কর, ফাঁসি চাই আমি। এরপরই গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম আতিয়ার রহমান। জেরার মুখে পড়ে তিনি তার অপরাধের কথা স্বীকার করে নেন। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, খবরিয়া ২৪।